हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे फेब्रुआरी 2020 राशिफल। जेने नेब फेब्रुआरी मासटा आमादेर केमन जाबे ना जाबे। जे राशिटी सबार आगे बोलबो सेटी होच्छे मेष राशि। ताहले शुरू करी मेष राशि जबेर स्ट्याटासटा केमन थाकछे। जबेर क्षेत्रे बोलबो न्यू जब पावार जोन्नो भालो। जबेर जायगा कलिगदेर थेके किन्तु आपनारा खूब हेल्प पाबेन। तबे जब जारा চেঞ্জ করবেন তাদের জন্য আমি বলবো এই মাসটা খুব একটা সুইটেবল নয় চেঞ্জ করার জন্য। যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন, নিউ জব পেয়েছেন, তারা জয়েন করুন, ইটস ওকে, এটা পারফেক্ট। কাজের জায়গায় আপনাদের মান সম্মান কিন্তু একটু বৃদ্ধি পাবে, তবে ওয়ার্কলোডও কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকছে। কাজের জায়গায় কোনো রকম সমালোচনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকুন, কাজের মধ্যে মনোযোগ দিন, কাজে অ্যাক্টিভ থাকুন, দেখবেন কাজের জায়গা খুব ভালো এবং পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। যারা বাইরে যেতে চাইছেন কাজের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য ভালো। তবে যারা সরকারি চাকরি করেন, কোনো রকমভাবে ইললিগাল কাজ করেন, তাদের জন্য সময়টা ভালো না। তাদের মানহানি এই সময় কিন্তু হতে পারে। যারা ইললিগাল কাজ করেন তারা একটু এইসব কাজ থেকে দূরে থাকুন, তাহলে আপনাদের কিন্তু ভালো হবে। পদোন্নতি কিন্তু আপনাদের আছে। কোন কোন সেক্টরে জব ভালো যাবে, যারা আইটিতে আছেন তাদের জন্য ভালো, যারা টেকনিক্যাল কোনো কাজ করেন তাদের জন্য ভালো, সফটওয়্যার ওরিয়েন্টেড কাজ কিন্তু ভীষণ পরিমাণ ভালো যাবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল বেসিস গভর্নমেন্টের জব করেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালোই যাবে বলা যেতে পারে। জবের জায়গায় সেরকম কোনো সমস্যা নেই, তবে কোনো রকম ইললিগাল যারা কাজ করেন, বিশেষত সরকারি চাকরি করেন, তারা একটু হুঁশিয়ার থাকুন, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এবার জেনে নেব বিজনেস কেমন যাবে। হ্যাঁ, বিজনেস খুব একটা খারাপ বলবো না, বিজনেস ভালো যাবে। তবে নতুন কোনো বিজনেস বা পার্টনারশিপের বিজনেস শুরু করার জন্য আমি বলবো একটু ওয়েট করে যেতে। সেরকম কিছুর জন্য সময়টা কিন্তু ভালো না। যে বিজনেস চলছে সেই বিজনেস ভালো, বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন। পার্টনারশিপে বিজনেস করার আগে তাকে ভালো করে জেনে নিন, সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে ফলো করুন, দেন পার্টনারশিপে বিজনেস করুন। পার্টনারশিপে বিজনেসে কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। কোন কোন বিজনেস ভালো যাবে, যারা ধরুন কোনো কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস করেন সেই বিজনেস ভালো যাবে, যারা ধরুন কোনো গার্মেন্টসের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, যারা কোনো র মেটেরিয়ালসের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, যারা গোল্ডের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস, এডুকেশনের বিজনেস, এই সমস্ত বিজনেস কিন্তু দুর্দান্ত যাবে। তবে নতুন বিজনেসে এই সময় যাবেন না, বিজনেসে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। বিজনেসে ইনভেস্ট করলেও কিন্তু সেটা আপনাদের লস হতে পারে, এই সময় ইনভেস্ট করার জন্য ভালো না। বিশেষত আমি বলবো এই মাসের প্রথম দিকটা ইনভেস্ট করার জন্য অতটা সুইটেবল না। সেকেন্ড দিকটা মানে 15 তারিখের পর সেকেন্ড হাফটা বিজনেসে ইনভেস্ট করার জন্য অনেকটা ভালো। বিজনেসেও আপনারা ভালো গ্রোথ দেখতে পাবেন। সবে তো স্যাটার্নের ট্রানজিটটা হয়েছে January 24 থেকে। বন্ধুরা, স্যাটার্নের ট্রানজিটের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা এখনও দেখেননি আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, স্যাটার্নের ট্রানজিটের ভিডিওটা দেখে নিন। দেখে নিলে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে, অনেক ইনফরমেশান আপনারা পাবেন, অনেক কিছু জানতে পাবেন। ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখনই স্যাটার্নের ট্রানজিটটা হচ্ছে কিছুদিন যাক ফেব্রুয়ারি মাসের পর, দেখবেন আপনারা অনেক অনেক বেটার রেজাল্ট কিন্তু পাচ্ছেন। এবার জানবো এডুকেশান কেমন যাবে। এডুকেশনের জন্য সময়টা আমি বলবো ভালো। যারা অ্যাডমিশান নিতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। তবে অ্যাডমিশান যেখানে নেবেন একটু খোঁজ নিয়ে অ্যাডমিশান নিন, ঠিকঠাক জায়গায় অ্যাডমিশান নিচ্ছেন কিনা, না হলে কিন্তু অনেকটা আপনাদের পয়সা কোথাও গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে। কোনো ভুলভাল জায়গায় অ্যাডমিশান কিন্তু হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে যাতে এরকম কিছু না হয়। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো। যারা অনেকদিন ধরে ভাবছিলেন ক্যারিয়ারে কিছু করবো, বাট কী করবেন কিছু খুঁজে পাচ্ছিলেন না, সেই সব মানুষরা কিন্তু ক্যারিয়ারে নতুন একটা দিশা খুঁজে পাবেন, যে আমার কী করণীয় কী করণীয়। যে সমস্ত স্টুডেন্টরা আছেন, স্কুল স্টুডেন্ট, যারা অনেকদিন ধরে পড়ছিলেন বাট ঠিক মনের মতো রেজাল্ট পাচ্ছিলেন না, সেইভাবে মার্কস আসছিলেন না আপনাদের, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো। আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। পড়াশোনার জন্য কিন্তু আপনারা বাইরে যেতে পারবেন। রাহু তুঙ্গস্থ আছে, যতদিন থাকছে আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো। আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন আমি বলবো প্রচণ্ড পরিমাণ লেবার দিন, হার্ড ওয়ার্ক করুন, আপনাদের জন্য কিন্তু ভালো দিন আসছে, ভালো রেজাল্ট কিন্তু ডেফিনেটলি আপনারা
পাবেন। এবার জানবো হেলথ কেমন যাবে। হেলথ নিয়ে আমি বলবো যাদের কোনো রকম নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম আছে তারা একটু অ্যালার্ট থাকুন। কোনো কোনো সময় আপনাদের পেন কিন্তু বাড়তে পারে এই মাসটা, এই দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। যাদের হার্ট ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই প্রবলেমে কিন্তু নজর দিতে হবে। যাদের পিতার হেলথ নিয়ে কোনো ইস্যুস থাকে সেইগুলো কিন্তু একটু এক্সট্রা কেয়ার দিন, নাহলে কিন্তু কোথাও গিয়ে আপনারা অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, নাহলে সেরকম কোনো অসুবিধা কিন্তু থাকছে না। যাদের বার্থ চার্টে রবি শনির যোগ আছে তাদের ক্ষেত্রে এই কথাটা আমি স্পেশালিভাবে বলবো, এই মাসে এই যোগটা আপনাদের একটু প্রবলেমের মধ্যে কিন্তু ফেলবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে একটা ভালো কথা বলবো, অনেকের লাইফে নতুন প্রেম আসতে পারে, সেই দিকে কিন্তু সময়টা ভালো। প্রেম থেকে বিয়ের দিকের চান্স কিন্তু থাকতে পারে, তবে 13 তারিখের পর থেকে একটু মান অভিমান কিন্তু বৃদ্ধি পাবে। এই মান অভিমানকে কিন্তু একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় কথা বলাও কিন্তু ভুল ভ্রান্তি আপনাদের থাকছে, সেটাকে কিন্তু আপনাদের ব্যালেন্স করতে হবে। যারা কোনো ইনলিগাল রিলেশনের মধ্যে আছেন তারা কিন্তু একটু অ্যালার্ট হয়ে যান এই মাসে, নাহলে কিন্তু কোথাও গিয়ে আপনারা প্রবলেমে পড়বেন। এইসব ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখুন, দূরে রাখাই কিন্তু ভালো। এবার জেনে নেবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের জন্য আমি বলবো স্টেবল সিচুয়েশন, ম্যারেজ লাইফে সেরকম কোনো প্রবলেম হবে না। তবে যাদের বার্থ চার্টে রবি শনির যোগ আছে তাদের গিয়ে একটু প্রবলেমারাইজ করবে, কোথাও একটু রাগ বৃদ্ধি পাবে। এই রাগ বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু সংসারে অশান্তি আপনাদের ঘটছে, নাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না, দুজনের মধ্যে রোম্যান্স কিন্তু বজায় থাকবে। যাদের বার্থ চার্টে কোনো রকম রবি শনির যোগ নেই তাদের কোনো সমস্যা কিন্তু নেই, তাদের দুজনের মধ্যে রোম্যান্স কিন্তু ঠিকঠাক থাকছে, দুজনের মধ্যে রিলেশন অনেকটা কমপ্লিট হচ্ছে, বন্ডিং কিন্তু অনেকটা বেটার হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। যাদের রবি শনির যোগ আছে তারা নিজেদের রাগ জেদকে একটু কিন্তু নিয়ন্ত্রণ করুন, এটাই আপনাদের কিন্তু সবথেকে বড় একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে। ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আমি বলবো অর্থ আছে, অর্থের গ্রোথ কিন্তু ভীষণভাবে ভালো, ইনকাম সোর্স খুব সুন্দর, অন্য অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স খুঁজে পাবেন। কিন্তু সেভিংসের ব্যাপারে আমি একটু অ্যালার্ট থাকতে বলবো, সেভিংস কী করছেন, কোথায় করছেন, এগুলো সমস্ত ইনফরমেশন নিয়ে সেভিংস করুন, নাহলে কিন্তু যে অর্থটা এত কষ্ট করে আর্ন করছেন সেটা কিন্তু বেকার কাজে ব্যয় হয়ে যেতে পারে। তাছাড়া একটু খরচাপাতিও লেগেই থাকবে, কোথাও একটু ভ্রমণ, একটু শখের জিনিস কেনাকাটি, এই সমস্ত জিনিসে আপনাদের কিন্তু অর্থ লেগে খরচা কিন্তু লেগে থাকছে। মোটামুটি আপনাদের ফেব্রুয়ারি মাসটা খারাপ বলবো না, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ভালো রেজাল্ট নিয়ে আসছে। আরও বিস্তারে জানতে হলে বন্ধুদেরকে বলবো 2020 সাল পুরো ইয়ারটা আপনাদের কেমন যাবে না যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিন 2020 সালটা আপনাদের কেমন যাচ্ছে না যাচ্ছে। যে সকল বন্ধুরা দেখছেন, যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, কেন সাবস্ক্রাইব করছেন না আমি জানি না, বাট বন্ধুদেরকে একটাই কথা বলবো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যায়। তাই বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করার কথা এই কারণে বলবো যাতে অন্য বন্ধুরা আমার ভিডিওটি দেখতে পায়, একটু শেয়ার করে দিলে তাদেরও কিন্তু হেল্প হবে। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।